আচ্ছা পালিয়ে গেছে। লালগুল্লা পদ্মার চিথল, সাদি গুলদা, ঘুরে 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 চান্সই পাই না, আজকে পেয়েছি, আজকে পেয়েছি বন্ধু। হ্যাঁ, লালগুল্লা ফিশিং। পারলে না পেয়েছে একটা আট কেজি নাকি আট হবে পদ্মা চিথল আট কেজি পদ্মা চিথল আট কেজি সাদি গুলদা এই ছিপে লাল পাখনা গজ যাচ্ছে মনে হয় একে ধরে আর ভরতে হবে ধরতে হবে ভরতে ঢেউটা খাই দেখ পাখনাটা জিনিস পদ্মা চিথল চলো শোন চলো দাঁড়া যতক্ষণ কাটা না লেগে ততক্ষণ বাড়ি বিমল খাওয়া যাবে না বিমলে ওইটা আলাদা ব্যাপার করো করো ফোনটা করো না জমা হচ্ছে ওই তো আম পাড়ি দেবো রাতে না চলো তো বিমল খাওয়া যাবে ওইটা কথা বড় লাগে আর ব্যাপারটা দেরি দেরি করে লাভ তো আপনারা দেখতেই পাচ্ছেন উঠলো খাসির কোল যে উঠলো একখানা চান ভাই জালটা খোল জালটা খোল একার আমি না রে এখানে খোল ওই বোল্ডার তো এটা বাউন্স মাছ আছে যাইনি যাবো কালকে চিথল লালগুল্লা পদ্মার চিথল সাদি গুলদা বিশাল জিনিস জল খাসি পদ্মার জল খাসি লালগুলা চিন্তামণি পদ্মার জল খাসি পদ্মার জল খাসি পদ্মার জল খাসি এই যে ছিপ বহুদিন পর সাত করলাম রে বাপরে ঘুরতে 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 হ্যাঁ ঘুরে ঘুরে ঘুরে
চান্সই পাই না আজকে পেয়েছি, আজকে পেয়েছি বন্ধু। হ্যাঁ, লালগোলা ফিশিং আজ পেয়েছে একটা চিতল, লালগোলা ফিশিং আজ চিতল পেয়েছে বন্ধু, সাত করেছি। দেখা যাক এরপরে আবার কী হয়। দুটো বাউস আছে, হ্যাঁ, কতটা হবে? বাউস পুঠি, হ্যাঁ পুঠি আছে আর ফলি আছে, বেলা আছে, জল খাইনি তখন গেছিল। কি মাছ ফেললি, আসলি ছয় ফুটে? হ্যাঁ, পুঁটি, শীতলের বাচ্চা, খবর খবর আমাদের পুঁটি পাওনি, সারা থাকবে শুক্রবার না? চলো পেয়েছো, পেয়েছো তো? এত সুন্দর পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে। আরে কি মাছ গো, খেলা জমেছে তাহলে, সবে শুরু বন্ধু। ঢেউয়ের মধ্যে মাছ ধরতে এসেছি, এক কালবাউস দিয়ে সাত হলো। সঞ্জয় দা হিট করেছে, বিশাল কালবাউস দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ বন্ধু, খেলা শুরু হয়ে গেছে, দানস দা আসলো এই মাত্র, এখন যুদ্ধে নামবে, যুদ্ধ শুরু হবে এখন। প্রস্তুতি নিল, বসলো একটু, একটা বিড়িও খেলো, এবার চলবে যুদ্ধ। সঞ্জয় দা যুদ্ধ করছে, এই যে দেখেন অস্ত্র ফিট করে গেছে, এই যে দিল, কিন্তু কাজ হলো না, আস্তে আস্তে হবে বলছে। হ্যাঁ, দেখা যাক কি হয়। এই হচ্ছে আমাদের পদ্মা, এইখানে মাছ ধরতে আসি, ওই যে বিএসএফ ক্যাম্প, ফেস্টন উঠছে ভারতের। তো মাছের পরিস্থিতি খুব একটা ভালো না, মাছ ঠিক মতো খাচ্ছে না, নদীতে নৌকাও কম, নৌকাওয়ালারাও মাছ ধরতে আসছে না ঠিক মতো, অল্প কিছু আসছে। যাই হোক, মাছ ধরা দেখাবো, কী হয় দেখা যাক। সঞ্জয় দা ছিপ ফেলল। হ্যাঁ, আবার একটা হয়েছে, কালা রুহু, কই জি দেখতে পাচ্ছি না জি, রুহি চোখেই পড়ছে না আর। হ্যাঁ, এবার একটু পড়েছে। হ্যাঁ বাহ, দুটা হলো ভাই, ঠিক আছে চালিয়ে যাও। লে খেলে মাছ ধরতে হবে, দেখেন। হ্যাঁ
ভালোই টেনেছিল। অতিরিক্ত স্রোত তো ওই জন্য ঠিকভাবে ধরতে পারছে না তো। দানসদা দাড়ি তুলছে, সব বুঝে গেছে দানসদার দাড়ি। হ্যাঁ ওই জন্যই তো, এ মাস না গেলে হবে না। রান্না করে খাওয়া যাবে, দানসদা বলছে রান্না করে খাওয়া যাবে। শ্যাওলা, শ্যাওলার জন্য মাছের অবস্থা খুব খারাপ, শ্যাওলা খেয়ে পড়ে থাকছে। মোটা টোপ না কালবাউস, কালবাউস বদ্দার কালবাউস, দানসদা মেরেছে। হ্যালো বন্ধুরা, হাসতে গেছি, এই মাত্র মাছটা উঠলো, আমি একাই আছি, দেখাতেও পারলাম না কি করে পুরো ভিডিওটা দেখাবো, এক্ষুনি উঠালাম। এই দেখো দুটো বংশী গেঁথেছে, দুটো বংশী লেগেছে, এই যে উপায় ছিল না, দেখাতে পারলাম না, উঠানোটা খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। বন্ধুরা ব্যাড লাক আমার যে আমি ভিডিওটা ভালো করতে পারলাম না, বহুদিন পর আর একটা মাছ পেলাম কালবাউস, এই সেই কালবাউস, একা আছি ভিডিও করতে পারছি না, কি করব। যাক বন্ধু সাথ হয়েছে, আরও ছোট ছোট মাছ পেয়েছি অনেকগুলো, পরে একসঙ্গে দেখাবো। কালবাউস ভালোই হয়েছে এসে, যাক উঠানোটা পেলাম না। আজকের কালবাউস 1 কেজি 100।